দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস ব্লগ মুন্নিস ব্লগ চ্যানেলে নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ সিম্পল একটি রেসিপি সেটি হচ্ছে চিংড়ি মাছের কারি আশা করব আমার আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই রেসিপি তৈরি করতে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন একটু গরম হয়ে আসবে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে ঠিক তখনই এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটা কিন্তু খুব বেশি ব্রাউন হতে হবে না একটু নরম স্বচ্ছ হয়ে আসলেই হয়ে যাবে তো আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে যেহেতু শুকনো উপকরণগুলো দিব যাতে পড়ে যাওয়ার চান্স না থাকে প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে প্রত্যেকটা মশলা দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটা স্পেশালের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে আর মশলাটা কষিয়ে নিতে হবে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি এক কাপ পরিমাণ মাছগুলো মাঝারি সাইজে ছিল আর মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি তো এখন এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে এই মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটার সাহায্যে কষিয়ে নিচ্ছি আর আমি এখানে কিছুটা পরিমাণ কাঁচা মরিচ এইভাবে করে কেটে নিয়েছি ঝাল আপনারা কে কতটুকু দিবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে আমি এখানে 5-6টার মতো কাঁচা মরিচ কেটে নিয়েছি আর কাঁচা মরিচগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটার সাহায্যে মাছগুলো কষিয়ে নিচ্ছি আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বারবার করে এই মশলাটার সাহায্যে মাছগুলো কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না চিংড়ি মাছ আর ইলিশ মাছের নিজস্ব একটা গুণ আছে যার কারণে এই মাছগুলো এমনিতে অনেক বেশি স্বাদ হয় মাছটা খুব ভালোভাবে কষিয়ে হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু এই মাছগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে রান্নাটা করে নেব চিংড়ি মাছ রান্না করাটা খুবই সহজ আর এতটাই সিম্পলভাবে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন যখনই কোনো ভিডিও আপলোড করব যেন সাথে সাথেই দেখে নিতে পারেন আর সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করবেন এই পর্যায়ে আমার চিংড়ি মাছের কারিটা কিন্তু হয়ে গিয়েছে উপর দিয়ে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর দেখলেন তো কত সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে এই পর্যন্তই আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ